Assalamualaikum viewers, welcome to Nazma Cooking. আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছেন। আজকে নিয়ে আসলাম তেলে ভাজা কেক। তাহলে শুরু করা যাক। প্রথমে আমি একটি বাটি নিয়ে নিলাম। বাটিতে দিয়ে দেব একটি ডিম। তারপর দিয়ে দেব 1/3 কাপ চিনি। এখন একটি হ্যান্ডউইজের সাহায্যে ভালো করে ফেটিয়ে নিব। সাদাটে ভাব হওয়া পর্যন্ত নাড়তে থাকব। দেখুন আমার ব্যাটারটা সাদা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব 1/3 কাপ সাদা তেল। তারপর কিছুক্ষণ মিশিয়ে নিব। তারপর দিয়ে দেব 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন দিয়ে দিব আমি চেলে নেওয়া 1 কাপ ময়দা। অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এখন দিব 1 চা চামচ বেকিং পাউডার, আর দিব অল্প একটু লবণ, আর দিব কয়েক ফোঁটা ভ্যানিলা এসেন্স। এখন শক্ত ডো তৈরি করে নিব। এখন আমি বলের মতো শেপ করে নেব। দেখুন আমার বলের মতো শেপ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি তেলে ভেজে নিব। চুলার আঁচটা থাকবে লো হিটে। আস্তে আস্তে ভেজে নিতে হবে, তা না হলে ভেতরে কাঁচা থেকে যেতে পারে।
দেখুন আমার কেক ভাজা হয়ে গেছে। অনেক সফট হয়েছিল, খেতেও টেস্টি হয়েছিল। এখন আমি একটি বেঙে দেখাচ্ছি। আজ এ পর্যন্তই, আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।